বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনারা কিভাবে ইউটিউব থেকে সরাসরি আপনাদের গ্যালারিতে ভিডিও ডাউনলোড করবেন। অর্থাৎ আমরা অনেকেই চেষ্টা করি আমাদের ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সিস্টেমটা আমাদের গ্যালারিতে যদি হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো তাদের জন্যই, তো চলুন শুরু করি। তো সেই জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনারা জাস্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং কিছু কাজ করতে হবে, ব্যাস হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন উপরে আমার অ্যাপ্লিকেশনটা আগে থেকে ডাউনলোড করা। তো এখানে আপনারা লিখবেন বিট। ওকে, তো বিটম্যাট এপিকে জাস্ট এটা লিখে সার্চ করবেন। ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা হ্যাঁ লিঙ্কই দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা, আশা করি সবার সাথে পরিচিত আছে। তো বিটম্যাট অ্যাপিকে দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড, ডাউনলোড বিটম্যাট ফর অ্যান্ড্রয়েড, ডাউনলোড বিটম্যাট ফর পিসি, ডাউনলোড ডাউনলোড ইউসি ব্রাউজার। তো যাই হোক, আপনারা অ্যান্ড্রয়েড, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন, পিসি হলে এটাতে ক্লিক করবেন। তো যাই হোক, আশা করি আপনারা অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করেন, তো ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনারা ইউটিউবে চলে যাবেন। তো আমি আমার ফোনের ইউটিউবে চলে গেলাম এবং এখান থেকে আপনারা যে গানটি ডাউনলোড করবেন, ধরুন আমি এখান থেকে একটা গান ডাউনলোড করব। একটু ওয়েট করুন বন্ধুরা, আমি আমার পছন্দের একটা গান খুঁজে নিই। তো ধরুন আমি এই গানটাই ডাউনলোড করব। তো এটা এটা ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন শেয়ার, তো শেয়ার একটা ক্লিক করবেন। দেখুন এখান থেকে কিন্তু ডাউনলোড হবে না, তো দেখতেই পাচ্ছেন ডাউনলোড এটা ক্রচ। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অফলাইন, ঠিক আছে। তো যাই হোক, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বিটম্যাট যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন সেটা এখানে শো করছে। তো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ লোড হবে আপনাদের ফোনটা। তো লোড হওয়ার পর জাস্ট এরকম একটি পেজ চলে আসবে এবং এখান থেকে অটোমেটিকলি আর লোডিং হতে থাকবে ডাউনলোড হওয়ার জন্য, ঠিক আছে। তো আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেউ কিছু মনে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও আছে, ভিডিও আছে। আমরা যেহেতু অডিও ডাউনলোড করবো তো অডিও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিও ডাউনলোড করতে পারেন। তো দিয়ে দিচ্ছি। তো এখন আমার নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ। তো যাই হোক, আমাদের গানটা ডাউনলোড হচ্ছে, সরি বন্ধুরা। তো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনারা বেশ মানে অনেক সুন্দর করে আপনারা কাজ করতে পারেন, ইউটিউবের ভিডিও খুব সহজে আপনারা গ্যালারিতে নিয়ে আসতে পারেন এবং এটা সিম্পল কাজ, কোনো কিছু করতে হচ্ছে না আপনাদেরকে, একদম মানে একদম সিম্পল, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের গানটি ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা যে কাজটি করব সেটি হচ্ছে দেখবো আমাদের গানটা কি সেভ হয়েছে কি না। ওকে বন্ধুরা, তো চলুন শুরু করি। তো তো বন্ধুরা, প্রথমে আপনারা জাস্ট আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো আমরা যেহেতু নেশা গানটা ডাউনলোড করেছি, তো জাস্ট আমরা এখানে নেশা গান লিখব আর সার্চ করব, খুঁজতে দেরি হবে। তো নেশা, আর এটা আপনাদের ফোন মেমোরিতে একটা ফাইল নেবে বিটম্যাট আর ডাউনলোড নামে। তো দেখতে পাচ্ছেন বাংলা ডিজে সং নেশা, তারপর নেশা আরমান আলিফ, নেশা আরমান আলিফ। তো এখানে দেখতে পাচ্ছেন নেশা আরমান আলিফ কিন্তু আমার এখানে দুটা, আগে কিন্তু একটা ছিল। তো এখন আমি দ্বিতীয়বার আবার ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য দুটো হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আপনারা খুব সহজেই করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও ছিল এই। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। Subscribe to our channel to learn all the new topics. Do not forget to subscribe to our channel.